চন্দ্রযান থ্রি চাঁদে সফল অবতরণের পর এবার প্রথম ভিডিও পাঠিয়েছে। এতে ল্যান্ডার বিক্রমের ভিতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে চাঁদের মাটি ছুঁতে দেখা যায় রোভার প্রজ্ঞানকে। এটি প্রকাশ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো। বুধবার সন্ধ্যায় চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করে ভারতের চন্দ্রযান থ্রি এর ল্যান্ডার বিক্রম। এরপর প্রথম সেলফি তুলে শেয়ার করেছে যানটি। এর কয়েক ঘন্টা পর চাঁদে ধুলোর ঝড় থামে। এরপর ল্যান্ডার বিক্রমের ভিতর থেকে বেরিয়ে আসে রোভার প্রজ্ঞান। বর্তমানে এই রোভার চাঁদের পৃষ্ঠ থেকে মাটি ও খনিজের নমুনা সংগ্রহ করছে। ইসরোর এক্স সাবেক টুইটার অ্যাকাউন্টে বিক্রমের পাঠানো দুটি ভিডিও শেয়ার করা হয়েছে, যার মধ্যে একটি 30 সেকেন্ডের, অন্যটি 2 মিনিট 17 সেকেন্ডের। এইসব ভিডিওতে চাঁদের মাটিতে প্রজ্ঞানকে অবতরণ করতে দেখা যায়। ওই সময়ে সেলফির ভঙ্গিতে ভিডিও ধারণ করে পাঠিয়েছে বিক্রম। একটি ভিডিওতে দেখা যায় ধীরগতিতে ল্যান্ডার বিক্রমের জাম্পার বেয়ে নেমে আসছে রোভার প্রজ্ঞান। ভিডিওর ক্যাপশনে ইসরো লিখেছে, অ্যান এভাবে ল্যান্ডার জাম্প বেয়ে চাঁদের বুকে নেমেছে চন্দ্রযান থ্রি এর রোভার। এর আগে বৃহস্পতিবার ইসরোর পক্ষ থেকে জানানো হয়, চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার কয়েক ঘন্টা পর সুরক্ষিতভাবে চাঁদের বুকে অবতরণ করেছে প্রজ্ঞান, আর সেই নেমে আসার ভিডিও রেকর্ড করেছে ল্যান্ডার বিক্রম। এতে দেখা যায় প্রজ্ঞান রোভারের সোলার প্যানেলের উপর সূর্যালোক পড়েছে, তার ছায়াও চাঁদের পৃষ্ঠে পড়েছে। ভিডিও দেখে ধারণা করা হচ্ছে ল্যান্ডার বিক্রম চাঁদের পৃষ্ঠে তুলনামূলকভাবে সমতল জায়গায় অবতরণ করেছে। এর ফলে চাঁদের খানাখন্দ এড়িয়ে সমতল পৃষ্ঠে ঘুরে বেড়াতে পারবে রোভার প্রজ্ঞান। জানা যায় রোভার প্রজ্ঞান 14 দিন চাঁদের বুকে ঘুরে বেড়াবে, সেখান থেকে প্রয়োজনীয় তথ্য পাঠাবে ইসরোতে। সৌরশক্তির সাহায্যে এটি কাজ করছে। পৃথিবীর হিসাবে চাঁদের মাস হয় 28 দিনে, সেখানে 14 দিন রাত, আবার 14 দিন সূর্যের আলো থাকে। বুধবার থেকে চাঁদের দক্ষিণ মেরুতে 14 দিন ধরে সূর্যের আলো থাকবে, তাই এই সময়কে অবতরণের জন্য বেছে নিয়েছে ইসরোর বিজ্ঞানীরা। কয়েকদিন আগে রুশ চন্দ্রযান লুনা 25 চাঁদের দক্ষিণ মেরুতে নামতে গিয়ে ভেঙে পড়েছে। যে কোনো রকমের বিপর্যয় এড়াতে ইসরো এবার অনেক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। বিক্রমের চাঁদে নামার মহেন্দ্রক্ষণের সাক্ষী হয়ে থাকলেন কোটি কোটি মানুষ। এর আগে 2019 সালে ভারতের চন্দ্রযান 2 মহাকাশযান চাঁদের বুকে সফট ল্যান্ডিংয়ের লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছিল, আর সেই ভুল থেকে শিক্ষা নিয়ে প্রায় 4 বছর পর এসে চন্দ্রযান 3 অভিযানে পুরোপুরি সফল হলো দেশটি। টেক টিভি দেশ ও দশের কথা বলে।